ডিপজল মামার সাথে দেখা করতে চলে আসলাম, মানে খুব এক্সাইটেড যে আমি এতটুক বড় হইছি বাস্তবে দেখতেছি। ভালো আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ। আমি কি বলবো, মানে এই ডিপজল আপনার দোয়া মাথা ছেয়ে দিন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবে। আইসো যে কোন সব। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, একজন তারকার সাথে সাক্ষাৎ করার জন্য আমাদের কত আকাঙ্ক্ষা, কত স্বপ্ন, কত চাহিদা। আমরা একজনকে যদি ভালোবাসি, গায়ক, নায়ক, গায়িকা, সেলিব্রিটি, যে ধরনের লোক হোক না কেন, দুনিয়াতে যারা আসক্ত বা যারা দুনিয়া কেন্দ্রিক কাজ করে থাকে, এই সকল ব্যক্তিকে যখন আমরা কাছে পাই বা দূর থেকে দেখি, সাক্ষাৎ করার কামনা করি, তখন আমরা কত কী যে করে ফেলি তা আমরা হারিয়ে ফেলি, আমাদের বোধ শক্তি থাকে না। এরকমই একজন তারকার সাথে ডিপজল, তার সাথে সাক্ষাৎ করার জন্য একটি ছেলে যায়, সে পাগল হয়ে যাচ্ছে, সে কি বলবে, কি বুঝাবে কিছুই বুঝতে পারছে না, আবার হাত দিয়ে তার থেকে দোয়া চাচ্ছে। ভালো, কিন্তু দেখেন তার আকুত মিনতি কেমন। সে কি আল্লাহর জন্য তাকে ভালোবাসছে নাকি দুনিয়ার জন্য তাকে ভালোবাসছে? দুইজন দুইজনকে কি উদ্দেশ্যে একজন আরেকজনকে সম্মান করছে? আমি এটাকে খারাপ বলছি না, এটা তার ব্যক্তিগত ব্যাপার, দুইজনের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দেখেন একজন আলেমের প্রতি আমাদের কি ধারণা। কিছুদিন আগে এই যে চরমনে পীর সাহেবকে যে সকল লোক তাকে পিটিয়েছে, রক্তাক্ত করেছে, আঘাত করেছে, চরমনে পীর সাহেব আমাদের বাবার মতন, আমাদের দাদার মতন, আমাদের চাচার মতন, শ্রদ্ধেয় বড়জন, গুরুজন, মাওলানা, হাফেজ, আলেম, তাকে আমরা আঘাত করি। তিনি কি সেলিব্রিটির একজন লোক নয়? তিনি কি রাষ্ট্রীয়ভাবে একজন নাগরিক, আমাদের উস্তাদ? তার থেকে কত মানুষ এলেম শিখেছে, হারাম কাজ থেকে ফিরে এসেছে, পাপ কাজ থেকে ফিরে এসেছে, কত মানুষ ইসলামের পথে আসছে, দিন শিখছে। সে লোকটার প্রতি যারা আঘাত করেছে, আমি জানি না তারকে মুসলিম নাকি অমুসলিম, তবে এটাই শেষ জামানা, এটাই শেষ জামানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শ্রেণীর পুরুষ অথবা মেয়ে যে কোনো একজন হতে পারে যে তাদেরকে আমি দেখিনি। একজন হচ্ছে পোশাক পরে উলঙ্গ থাকবে নারী, আরেকজন হচ্ছে তার হাতে লাঠি থাকবে, উপর দিয়ে মোটা, নিজ থেকে চিকন। তো এসব লাঠি দ্বারা সে মানুষকে আঘাত করবে। তো এটা কিন্তু বাস্তবিত হয়ে গেল, এখন কিন্তু এটাই ঘটছে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ জামানায় মূর্খরা মঞ্চে বসে থাকবে, মূর্খরা। আবার এটাও আসছে শেষ জামানায় যে কে কাকে মারছে, কে কাকে খুন করলো, সে নিজেও বুঝলো না কেন তাকে খুন করছে। অর্থাৎ অজ্ঞাত ব্যক্তি দ্বারা আরেকজনকে খুন করা হবে, মারধর করা হবে, সেটাই বাস্তবিত হচ্ছে। যাই হোক, আমি এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে যে দেখেন একজন সেলিব্রিটি তাকে ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে, কত কিছু নিজের হাত কেটে ফেলে, তাকে দেখার জন্য, এক মুহূর্তে দেখার জন্য সে কত টাকা খরচ করে, কত সময় নষ্ট করে, আল্লাহু আকবার। কিন্তু একজন আলেমের জন্য তার দিল কি কাঁদে না? একজন আলেমের ভালোবাসা পাওয়ার জন্য সে কি তার সাক্ষাৎ কামনা করে না? এতটুকু তো সে করতে পারে না, আমরা ওই দিকে নেই। আমরা আছি দুনিয়াতে কিভাবে ফেমাস হওয়া যায়, তার সাথে সাক্ষাৎ করলে মানুষ চিনবে, বাহবা বলবে, আপনার সাথে সেলফি তুলবে, বলবে অমুক লোক তার সাথে সাক্ষাতে গিয়েছে, আমার সাথে সাক্ষাৎ হয়েছে, তার সাথে একটা ছবি থাকবে, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক, আমিন।